কোনো সমস্যার যদি সমাধান হয় কার না ভালো লাগে বলুন আমারও ঠিক ততটাই ভালো লাগছে সমস্যার সমাধান পেয়ে হ্যালোব্রিয় আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি কারণ যে কোনো সমস্যার যদি সমাধান পাওয়া যায় অনেক বেশি আনন্দ লাগে আমিও ব্যতিক্রম নই আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে আমার পাঁচ লিটারের তেলের গ্যালনে চারটি শসার গ্যাস ছিল এবং বলেছিলাম এই গ্যাসটির এমন একটি ব্যবস্থা করব। গাছটি তেলের গ্যালনেই থাকবে কিন্তু আমাকে টেনশনের কিচ্ছু করতে হবে না এই গাছটি এই গ্যালনে থেকে আমাকে শসা দিবে তবে হ্যাঁ তাদেরকে বাঁচার কিছুটা উপায় আমি করে দিব তো সেই উপায় করতে পেরেছি উপায়টি কি চলুন আমরা একবার দেখে আসি আশা রাখছি আপনাদের আইডিয়াটি ভালো লাগবে আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সেই আমার পাঁচ লিটারের তেলের গ্যালনে শশা গাছ নিশ্চয়ই আপনাদের মনে আছে এখন এই গাছটির আমি এমন ব্যবস্থা করে দিয়েছি যেন গ্যালন থেকে গাছটি সরাতে হয়নি তাদেরকে কোনো কষ্টও দিতে হয়নি আমি শুধু একটি কাজ করেছি একটু টুইস্ট করেছি এই যে পাঁচ লিটারের তেলের গ্যালনে আমার যে গাছটি ছিল যে চারটি শশার গাছ আলহামদুলিল্লাহ আমি একটু দেখাচ্ছি যে গাছে কি পরিমাণ শশা বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন আবার এই যে দেখুন মাথায় মাথায় জোড়ায় জোড়ায় শশা দিচ্ছে এই যে মাথায় ওই যে মাথার উপরে তারপরে হচ্ছে এই যে গাছের মাথায় এই যে এপাশে আবার এই পাশে তার উপরে আবার একটি উপরে চলুন দেখে আসি ওই যে দেখুন এখানেও দুটি ঝুলছে আবার ওই যে ভিতরের দিকেও একটি ঝুলছে তো আমি যে কাজটি করেছি আমি শুধু তেলের গ্যালনের নিচে অংশটি কেটে ফেলে দিয়েছি আর যারা একেবারেই নতুন আমি প্রত্যেকটি ভিডিওতে বলি প্লিজ আপনারা এই কাজটি একা করতে যাবেন না যখনই এই কাজটি করেন অবশ্যই অন্য কারো সাহায্য নিয়ে নেবেন না হয়তো এই তেলের গ্যালনটি যখনই নিজ দিক থেকে কাটবেন লাঠিসহ মাটি একেবারেই হুড় হুড় করে নিচের দিকে বের হয়ে যাবে তার কারণ আমরা শীত প্রধান দেশে ঘরে ফলন করছি পানি অনেক কম দিচ্ছি মাটি কিন্তু একেবারেই শুকনো থাকে মাটি যদি ভিজা থাকে শিকড়গুলো আঁকড়ে ধরে রাখে নিচ থেকে আইমিন মাটিগুলো পড়ার সম্ভাবনা কম আমাদের এ সময় সম্ভাবনা অনেক বেশি তো আমি যে কাজ করেছি নিচের দিকে আমি তেলের গ্যালনটি কেটে দিয়েছি বড় বড়সরে একটি পট নিয়ে মাটি নিয়ে পটটি তার উপরে বসিয়ে দিয়েছি তারপর আমার তেলের গ্যালনে যে লাঠিগুলো ছিল সেই লাঠিগুলো তো তেলের গ্যালনই আছে নিজ দিক থেকে একটু পুশ করে ভিতরে দিয়ে দিয়েছি আর এই যে যে বড় পট এই বড় পটের সাইডেও আমি আরও চারটি লাঠি দিয়ে এই যে দেখুন একটু ট্রেলিসের মতো করে দিয়েছি কারণ শশা গাছ কিন্তু ট্রেলিস আকারেই বড়ো হয় এই যে দেখুন তা এখন হচ্ছে বলুন যে আমি শশা গাছটি নিয়ে কি আর কোনো টেনশন করব করব না আমার খুব টেনশন হচ্ছিল যে তেলের গ্যালনে একেবারে হট্টগোল হয়ে গিয়েছিল শিকড় নিচে একেবারে চলে গিয়েছিল গাছটি বাড়তে পারছিল না মাটির প্রয়োজন অন্য আরেকটি পটে ট্রান্সফার করতে পারছিলাম না কারণ হচ্ছে গাছে তুলনার থেকেও বেশি শশা চলে এসেছিলো এই যে হাত পাগুলো দিয়ে তারা অন্যান্য লাঠিগুলোকে আঁকড়ে ধরেছিল এই পর্যায়ে যদি আমি গাছগুলো অন্য আরেকটি পটে ট্রান্সফার করতাম সিক্সটি পারসেন্ট গাছ নষ্ট হয়ে যেত তো একটু বুদ্ধি খাটিয়ে আমি এই কাজটি করেছি কি করব বলুন বুদ্ধি মাথার ভিতর গিজগিজ গিজ 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 করে এইগুলোকে কাজে না লাগালে কি চলে আর নিচের দিকে যত পাতা ছিল ডগা ছিল সব আমি কেটে একটু হাওয়া আসা যাওয়া করার পথ করে দিয়েছি এতে করে আমাদের যে অ্যাটমসফিয়ার এবং যে হাওয়া যদি খুব ভালোভাবে সার্কুলেট হতে পারে গাছে ফলে ফুলে পাতায় দারুণভাবে হাওয়া বাতাস পায় এতে করে ন্যাচারাল যে একটি আলো ন্যাচারাল যে একটি সার্কুলেশন তা এরা চমৎকারভাবে গ্রহণ করতে পারে কারণ সূর্য থেকে যে আলো এবং খাদ্য তারা গ্রহণ করে তা কিন্তু আমাদের যে খাবার তার থেকেও হাজার গুণ বেশি কারণ ন্যাচারাল ওয়েতে খাবার নেওয়ার কিন্তু অনেক ভালো ওয়ে আছে আর এই যে দেখুন আমাদের সার এবং সূর্যের আলো পাওয়ার কারণে গাছে ফুল দিয়ে ভরে গেছে ছেলে ফুল মেয়ে ফুল দুটোই সমানে এসেছে এই যে দেখুন এটি হচ্ছে বারো পাতা শশা গাছ আপনারা যারা আমার কাছ থেকে বীজ নিয়েছেন তারা অবশ্যই আমার সাথে শেয়ার করেছেন যারা বীজ রিসিভ করেছেন অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ যারা বীজ থেকে গাছ বানিয়েছেন তার ছবি তুলে বা ভিডিও করে আমার ভিডিওর নিচে আপনারা কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন আমি সেখান থেকে দেখে নিব অথবা আমার ফেসবুক পেজও আমার সাথে শেয়ার করতে পারেন শুধু তাই নয় ইন ইনস্টাগ্রামেও আপনারা শেয়ার করতে পারেন সবগুলো ছবি বা ভিডিও তো এই যে যারা জানতে চাচ্ছিলেন এবং আমি নিজে অনেক টেনশনে ছিলাম আমার পাঁচ লিটারের তেলের গেলনে আমার শশা গাছের কী অবস্থা রে ভাই এই যে শুক্রে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার অবস্থা দিন দিন আমি যত বেশি সমস্যার সমাধান করতে পারছি আমার গাছপালা নিয়ে আমার মুখের হাসি যেন খুব বেশি ফুটে উঠছে কারণ এত কষ্ট করে আমরা গাছ বানিয়েছি এই যে এখন মে মাসের আজ হচ্ছে আট তারিখ চলছে এখন যদি আমরা কোনো বীজ দেই সেই বীজ থেকে গাছ এবং পাতা পাবো কোনো ফল আমরা পাবো না কারণ আমাদের এদেশে দুই থেকে আড়াই মাস গরম অতিরিক্ত হলে তিন মাস ফলনের সুযোগ থাকে তো এখন গাছ লাগালে গাছ হতে হতে জুলাই চলে যাবে পাতা হতে হতে আর ফল ধরতে ধরতে ঠান্ডা চলে আসবে সো আমরা যে গাছটি বানিয়েছি অনেক আগে থেকে প্রায় মার্চ মাস থেকে এই গাছ শুরু করা তো এখন যে ফল দিবে আমরা এখনও খেতে পারবো সামারেও খেতে পারবো এই জন্য মুখে এত বড় হাসি আর এত বেশি খুশি কারণ হচ্ছে আমি স্লোলি স্লোলি সবগুলো সমস্যার সমাধান করছি যেমন কি আমার তেলের গ্যালনে থাকা সাঁসা গাছের একেবারে পারমানেন্ট ব্যবস্থা করে দিয়েছি সামারে শুধু পট ধরে বাহিরে দিয়ে দিব আর মেইন যে বড় পট তার নিচে ফুটো করে নিয়েছি টেনশনের কোনো সমস্যা নেই আরও একটি ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমি বড় একটি মাচা দিয়েছি ককশিটের বক্সে সঁসা গাছের সেটার নিচে ফুটো করা হয়নি সামার আসলে পুরো পর ধরে বাহিরে নিয়ে যাব আর ফুটো দেবো এবং অনেকেই নিশ্চয়ই একটি ভিডিও আমার চ্যানেলে দেখেছেন বাঁশলাউ গাছের ওয়ান জি কাটিং করেছি এবং পারমানেন্ট মাচাও দিয়ে দিয়েছি তো এতগুলো কাজ আমি সমাধান করতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগছে এই যে দেখুন আমেনা বুড়ির পুতুলটি নিয়ে বসে আছি মনে খুশি না থাকলে তা তা করতে পারি না এখন দেখি ও আরও একটি কথা আমার করলা গাছেরও সমাধান হয়েছে যার ভিডিও খুব শীঘ্রই আপনারা পাবেন তো চলুন আজকের ভিডিওতে আমি বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ